সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া ফাস্ট মামুন মিডিয়া। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো রে বাবা? আসলে এই দুনিয়া কিন্তু কিছু না, এই দুনিয়ার থেকে আজকে হোক কালকে হোক বিদায় কিন্তু একদিন হতেই হবে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কোথায় রওনা করছো? হাসিবু কাবলান তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো তোমার টুপি পরার জীবন বেশি না টুপি ছাড়ার জীবন বেশি? দেখো তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি? দেখো চক্ষু দিয়ে কি গুনার দিকে বেশি তাকাইছো না নাকের দিকে বেশি তাকাইছো? এই কান দিয়ে কি গুনার আওয়াজ বেশি কানের মধ্যে ঢুকাইছো না নাকের আওয়াজ বেশি ঢুকাইছো? দেখো জবান দিয়ে কি নাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো এই হাত দিয়া গুনার কাজ বেশি করছো না নাকের কাজ বেশি করছো? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? দেখো এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, কত গাজার কলকি ধরছো, কত ফেন্সিডেলের বোতল ধরছো? এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত অস্ত্র ধরছো, অবৈধ অস্ত্র ধরছো? এই হাত দিয়া কত জুলুম অত্যাচার খুন করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো এই পাও দিয়া কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? অন্তর দিয়া কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া, কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, যদি হিসাব নিকাশ মিলে মাওলার কবরে যাইতে পারো, যখন জুয়ান মুরব্বীরা মাওলার কবরে যাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে, যখন সূরা হয়ে যাবে রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে, তখন যুবক বলবে জুয়ান বলবে হে ফেরেশতারা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি মাথায় দিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া মাথার তোকে আমি টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, উস্তাদরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু দাড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হিসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মহাব্বত বাদ দিয়া আমি আমার জীবনের মহাব্বত বাদ দিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলা ডাক দিয়া বলবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে মতো তোরা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান মান সারে বললাম নিয়াজ মাহাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মাতরা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার হারাম খোরের দলেরা
এ আমার বেনমাজির দলেরা, এ বিপর্দা জেনাকারের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়ে দিয়ে মাওলার কবরে যাও। যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে কবরের সাথে সূরা খুদবের রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুর চেন ওই ব্যক্তিকে, তখন নাফারমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফারমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফারমানের দলের কোনো মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফারমান আমার নবীকে চিনতে পারবে না, আমার নবীর পরিচয় পাইবে না। তখন নাফারমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাজাবা দুগুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি নিরানব্বইটা সাপ বসিয়া পেঁচ মারবে। বাবা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজাবুল কবরে হক, কোন কবরে আজাব কোনো সন্দেহ নাই। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ধরে নাও কবরের মধ্যে কিছুই হবে না। যদি নাই হয় তাহলে তোমারও কোনো ক্ষতি নেই, আমারও কোনো ক্ষতি নাই। তুমিও বাঁচিয়া গেলা, আমিও বাঁচিয়া গেলাম, তুমিও মুক্তি পাইয়া গেছো, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু দেখো যদি কবর, কবরের মধ্যে সব কিছু শুরু হইয়া যায় তাহলে তোমারও বা উপায় কি, আমারও বা উপায়? কিন্তু কবর আজাব না হওয়ার কোনো যুক্তি তোমার কাছে নাই। কিন্তু কোরআন ও হাদিস বাস্তবে কত যুক্তি! আমার দাদাজান রহমাতুল্লাহর বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব, আমার দাদাজান রহমাতুল্লাহ কিতাবের মধ্যে এই ঘটনাটাও নিয়ে আসছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে হুজুর বিআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। কলে কি ঘটনা? কলে ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, শুধু টাকা পয়সা গুনার তালেই থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে। সবাই চিন্তা করছে টাকা নষ্ট করিয়া কী লাভ, চেক নষ্ট করিয়া কী লাভ, এই তো মাত্র আমরা তাকে দাফন করলাম। ওই জমানায় 1000 টাকা বর্তমানে 1 কোটি টাকার চেয়ে অনেক বেশি। এই মাত্র দাফন করলাম, আমরা সবাই কবর খনন করিয়া চেকটাকে নিয়ে আসি। করে বিআই সাহেব আমিও তাদের সাথে গেলাম। যাওয়ার পরে যখন আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, মাটি উঠাবার পরে হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম মনে হয় গ্যাস পরম করছে বা অন্য কিছু। করে বিআই সাহেব আস্তে আস্তে যখন কবরের থেকে বাঁশ উঠানো শুরু করলাম, বাঁশ উঠাবার পরে হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম, যখন লাশের দিকে নজর দিলাম, দেখলাম ওই ব্যক্তির জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, পা ভাঙিয়া কতটুকু করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখিয়া চিল্লান দিয়া সবাই বেহুশ হয়ে পড়িয়া গেছে। 7-8 দিন পর্যন্ত খানা খাইতে পারি নাই। আমার যুবক বাবারা, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আজাবের বয়ান নাই রে বাবা। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সব সত্য। নেককারদের জন্য জান্নাত তাও সত্য, গুনাহগারদের জন্য জাহান্নাম তাও সত্য। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, বাবারে
তোমার আমার তো বিশ্বাস নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ ইমামদের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের উযু দিয়া ফজর নামাজ 40 বছর আদায় করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 90 বার স্বপ্নে যখন মাওলানার সাথে দিদার হয়ে গেছে, ইয়া তোমার আহলুল কাফ ছিল, উযুর সাথে মানুষের গুনাহ ভাসিয়া যাইতে দেখতো, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে এক পারা দিনে কোরআন খতম করতেন, রাত্রে একবার কোরআন খতম করতেন, ঈদের দিনে এক খতম, মোট 61 খতম কোরআন পড়তেন। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজের পরে যখন নফল নামাজে দাঁড়াইয়া ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এই আওয়াজ তেলাওয়াত করে আর মাওলার কাছে কান্দার বলে, মাওলা রে আমি আবু হানিফাকে এক জাররা পরিমাণ গুনার শাস্তি দিলে আমি সহ্য করতে পারবো না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আ যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না দেখতাম, আমার আমল নামার মধ্যে এত নামাজ কাজা এত রোজা কাজা আমি না দেখতাম, এত সুদের গুণা আমি না দেখতাম, এত ঘুষের গুণা আজকে আমি না দেখতাম, এত জেনার গুণা আজকে আমি না দেখতাম, এত বেপর্দার গুণা আমি না দেখতাম, এত মদ পানের গুণা, এত গাঁজা সেবনের গুণা, এত মিথ্যা, এত ঘিবা শেখায়ত, এত হারাম কবিরা গুণা যদি আমি নাকি আল্লাহ ইতালাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। ইয়া লাইতা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবরই আমার শেষ ঠিকানা হইয়া যাইত, যদি কিয়ামতের ময়দানে না উঠতাম তা কতই না আমার ভালো হইত। মা আবনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেল, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টার গিরি, কোথায় আমার এসপি গিরি, কোথায় আমার ডিসি গিরি, কোথায় আমার পীর গিরি, কোথায় আমার নেতৃত্ব, হালাকানি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হইয়া গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এ ফেরেশতারা নাফারমানকে ধর, ফাগুল্লুহু ওকে বান্দিয়া ফালা, সুম্মাল জাহিমা সল্লুহু এরপরে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক অর্ডার দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতার আগুনের শিকার নিয়া 70 গজ আগুনের বড় বড় শিকার নিয়া দৌড়ে আসিয়া নাফারমানকে বান্দিয়া ফালাইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া, যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে 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 ময়লার মধ্যে ফালাইয়া দেয়, নদীর মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদের পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া কুকুরের মতো টানতে 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 মিনোর ই জাহান্নাম জাহান্নামে ফালাইয়া দিবে, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া, মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয় কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার বর্তমান জমানায় পীর মুরিদেমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহরুলের একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা, চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে।